আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ আয়োজনে ঢাবি খ নিয়ে ঢাবি আন্দের ভাবনা আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন মেধাবী মুখ আমরা সরাসরি তাদের সাথে পরিচিত হতে চলে যাচ্ছি আমার সাথে আছে প্রথমে রাকিব ইসলাম আলাইকুম আমি মাজিদুল ইসলাম রাকিব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি দু সালে সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষা দিই পরবর্তীতে সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে ডি ইউনিটে আসে যে ভর্তি পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এখন আইন বিভাগে আছে আর কি ওকে তার পাশে আছে আরশাদ জি আমার নাম কে এম আরশাদ আমি পড়াশোনা করেছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমার এইচএসসি বিজ্ঞান বিভাগে দুই সালে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিয়ে একশো বত্রিশতম মেধাস্থান অর্জন করি এখন পড়াশোনা করছি অর্থনীতি বিভাগে ওকে আরশাদের পাশে আছে শরীফ আসসালামু আলাইকুম আমি নাইমুল শরীফ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দুই সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বি ইউনিটে পঁচিশতম স্থান অধিকার করি এবং আইন বিভাগে ভর্তি হই প্রান্ত আছে আমাদের সাথে সবার শেষে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আশিকুজ্জামান আমার কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ আমি দুই হাজার বাইশতে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছিল এবং বাবলা ভাই তো আছেনি তো আমরা আসলে সরাসরি কাছ থেকে জানতে চাই যে যে তোমরা তো আসলে আমরা বিশেষণটা তোমাদের জন্য অলরেডি প্রয়োগ করে ফেলেছি যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা মেধাবী মুখ হিসেবে আমাদের কাছে পরিচিত তো তোমাদের পরিচিতি আমরা জানলাম তোমাদের ছোট্ট করে পরিচয় এর বাইরে থেকে তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা প্রত্যেকেই যে এত অভাবনীয় একটা অসাধারণ সাফল্য লাভ করেছো এই সাফল্যের পেছনে আসলে কি কি জিনিস কাজ করেছে তো প্রথমে প্রান্তর কাছ থেকে শুনতে চাই যেহেতু প্রান্ত বিউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছ তো তোমার এই সাফল্যের পেছনে আসলে তুমি কি মনে করো যে কি কি ফ্যাক্টর গুলো কাজ করেছে এখন আমার অ্যাডমিশন সিজনটা শেষ হলো আমি আসলে বসছিলাম নিজের সাথে যে একটা জিনিস যে কি কি আমাকে হেল্প করছে তো আমি ভাব দেখছি তিনটা বিষয় যে এক হার্ডওয়ার্ক দুই কনসিস্টেন্সি আর তিন লাখ সো হার্ডওয়ার্কটা লাগবে কারণ এখানে যদি আপনি স্যাক্রিফাইস না করেন সুপ্রিম স্যাক্রিফাইস যেটাকে বলে আপনি কখনো সফলতা পাবেন না আর কনসিস্টেন্সি হচ্ছে যে ধারাবাহিকতা আপনি ধরেন আজকে আপনি রুটিন বানাইছেন রুটিন তো খুবই দরকার আপনি রুটিন অনুযায়ী একটা দিন মেনটেন করলেন পরের দিনও করছেন বা তৃতীয় দিন দেখা গেল আপনি রুটিন অনুযায়ী কিছু করলেন না আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা হবে না আপনাকে কনসিস্টেন্টলি জিনিসটা মেনটেন করে দিতে হবে আর যেটা বললাম লাখ এটা আসলে সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক এই আর কি চমৎকার এই যে কনসিস্টেন্সির যে বিষয়টা আমার মনে হয় আমার সাথে বাবলা ভাই এবং যারা আছেন সবাই একমত হবেন যে আমাদের আসলে একটা প্রস্তুতির জন্য কনসিস্টেন্সিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো তুমি বলতে চাচ্ছ যে তোমার এই সাফল্যের পিছনে এই তিনটা ফ্যাক্টর কাজ করেছে ভালোভাবেই তো শরীফের কাছ থেকে জানতে চাই যে শরীফ যদি একটু বলতে আমার জার্নিটা শুরুর সময় প্রথমে আইডেন্টিফাই করি আমার ভর্তি পরীক্ষার সিলেবাসের দিকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমি প্রথমে জেনে নিই আমার কি কি পড়তে হবে তারপর বিভিন্ন বই থেকে এই পড়াগুলো শেষ করি এরপর বিভিন্নভাবে বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজের দুর্বলতা আইডেন্টিফাই করি এবং সেই দুর্বলতায় কাজ করে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করি তোমার এখান থেকে আমি আসলে একটা চমৎকার কি নোট পেয়েছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি সলভ করেছিলে ওকে তো আশা করি যে আমাদের যারা দেখছেন ভিডিওটা তাদেরও এই বিষয়টা একটু নোট করা উচিত যে প্রশ্ন ব্যাংকটা তোমার পেছনে একটা গুড ফ্যাক্টর হিসেবে কাজ করছে তোমার সাফল্যের পেছনে আর আমি এটা মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুরুতে তার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসটা করা খুবই জরুরি যেটার মাধ্যমে সে জানতে পারবে তার পুরো জার্নিতে কি কি কভার করতে হবে কোন সিলেবাস শেষ করার ফলে সে একটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারবে ওকে ধন্যবাদ শরীফ তোমাকে তোমার কাছে আমরা অবশ্যই আবার আসবো একটু আশাদের কাছ থেকে জানতে চাই জি ধন্যবাদ আমার ক্ষেত্রে আমার অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে জিনিসটা এমন ছিল যে আমার বাংলা ইংলিশ জেনারেল নলেজ তিনটার বেসিকই খুবই ভালো ছিল কিন্তু আমি যে জিনিসটার সব থেকে বেশি অভাব পেয়েছিলাম সেটা হলো প্রপার গাইডেন্স এর জন্য আমি আমার বিভিন্ন কলেজের অনেক সিনিয়র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বা বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছেন আমি তাদের সাথে কনসালটে কনসালটেশন করি বাট অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে পাওয়া যেত না বা বিভিন্ন রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম তো এই কনসালটেশনটা আমি এটা ল্যাকিংস অনুভব করেছি কিন্তু পর শেষে গিয়ে এটা আমি আমার প্রচেষ্টার মাধ্যমে আমি আমার হার্ডওয়ার্কের মাধ্যমে এটা কাটিয়ে উঠেছি তো এটাই আমার ক্ষেত্রে মেইন জিনিসটা ছিল আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো হার্ডওয়ার্কের সাথে সাথে প্রপ আর ভালো বেসিকের সাথে সাথে প্রপার গাইডেন্সটাও প্রয়োজন ওকে তো তোমাদের তিনজনের কাছ থেকে আসলে তিনটা চমৎকার জিনিস পেয়েছি একজনের কাছ থেকে আমরা কনসিস্টেন্সি ধরে রাখার বিষয়টা শিখতে পারছি আরেকজন বলছো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস কিংবা তুমি একটা গাইডেন্সের ব্যাপার বললে রাখি তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার এই সাফল্যের পেছনে আসলে তোমার কি মনে হয় কিভাবে এত চমৎকার একটা রেজাল্ট করা সম্ভব হয়েছে আমার ক্ষেত্রে আমার একটু ভিন্ন আঙ্গিক আছে যে আমি যেহেতু সায়েন্সের ছিলাম সবার মানবিকের যারা প্রস্তুতি নেই তাদের আলাদা আমাদের সময় আর্টসের হচ্ছে ইয়ার পরীক্ষাটা আলাদা হতো তো সেক্ষেত্রে আমি আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সায়েন্স থেকে আমি আর্টস আর্টসে আসবো কি না ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো কিনা মেডিকেলে যাবো কিনা এরকম একটা ছিল এই প্রথম সিদ্ধান্ত গ্রহণ করার পদক্ষেপে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে আমার বন্ধুরা প্রস্তুতি শুরু হয়েছে বন্ধুদেরকে দিয়ে আমি ক্যাডেট কলেজে ছিলাম তো ওখানে আমরা তিন চারজন যেহেতু রুমমেট ছিলাম আমরা রুমমেটরা ইন্টার রুম কুইজ খেলতাম তো কুইজের বিনিময়ে আমরা হয়তো হচ্ছে কোনো চিপস কিনা বা পুডিং নিয়ে আসা বন্ধুর পুড়িং আরেকজন খেয়ে ফেলবে এরকম তো যেই কারণে প্রতি সপ্তাহে আমাদের একটা কুইজ হয়ে যেত এবং ওখান থেকে আমাদের একটা কুইজ কম্পিটিশন টাইপ হতো প্র্যাকটিসটা অটোমেটিক্যালি ওই সময় থেকে হতো আবার সায়েন্স থেকে ফেরত আসার কারণেও এটা একটা প্রশ্ন হয় অর্গ্যানিক কেমিস্ট্রির মতো কঠিন কঠিন বিষয় যারা যারা সায়েন্সের যাতাকালে পড়েছে তারা জানে তো আমি আগে থেকে সিদ্ধান্তটা গ্রহণ করছি ওইটা প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যখন কুইজ কম্পিটিশান করতাম তখন আমরা একটু ওই বিভিন্ন বিগত বছরের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতাম ওইখানে আমাদের একটু হেল্প হতো আর এইচএসসির পরে যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে কনসিস্টেন্সি যেটাকে বলে ওইটাই একটু মেনটেন করছি আর হচ্ছে একই সাথে প্রতিনিয়ত এক্সাম দেওয়ার চেষ্টা করছি আমি যতটুকু হচ্ছে কোচিংয়ে ক্লাস অবশ্যই প্রতিদিনই করার চেষ্টা করছি বাট সবচেয়ে বেশি করছি যে কোচিংয়ে ক্লাসে এক্সাম হচ্ছে কিনা এই দিকে একটু ফোকাস করার চেষ্টা করছি মরাল টেস্টের দিকে প্রথমের দিকে হয়তো খারাপ করছি বা ধীরে ধীরে নিজেকে ইম্প্রুভ করার জন্য যে কনসিস্টেন্ট একটা জার্নি এই জার্নিটা মেনটেন করছি যার কারণে প্রথমের দিকে খারাপ করলে ধীরে ধীরে ভালো করতে করতে একটা পর্যায়ে এই পর্যন্ত আমার ভালো রেজাল্ট আসছে আর কি আচ্ছা এখানে আমরা একটা আমার সাথে সাবরিনা এগ্রি করবা যে এখানে আমরা একটা ডাইভার্সিটি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ভেতরেই চারজনের ভেতরে মানবিক বিভাগের আছে বাণিজ্য বিভাগের আছে এবং সে সাথে বিজ্ঞান বিভাগের আছে তিনটা বিভাগ থেকে একদম বাংলাদেশের যে সেরা মেধাবী মুখ তারা এখানে এসেছে তো আজকে আমাদের আলোচনা থেকে যে কথাগুলো উঠে আসছে সেটা নিশ্চয়ই এবছর যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী বিশেষ করে ঢাবি খ নিয়ে যাদের স্বপ্ন আছে তাদের জন্য খুব উপকার হবে বলে আমি মনে করছি তো এই জায়গাটাতে আমি এই মেধাবী মুখদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমাদের ব্যক্তিগতভাবে আসলে কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এবং ঠিক একই প্রিপারেশান অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিভাগের ক্ষেত্রে বা যে কোনো ইউনিটের ক্ষেত্রে যেই প্রিপারেশানটা নিতে হয় এটার জন্য আসলে নিজে যতটুকু প্রস্তুতি নিব একা একা প্রিপারেশান এটাই ইনাফ কিনা না একটা গাইডলাইনের দরকার আছে বা কোনো একটা প্যাটার্ন ফলো করা কোনো একটা মানে গাইডেন্সের আন্ডারে আসার গুরুত্ব বেশি মানে তাহলে আরও সহজ করে যদি বলি একক প্রিপারেশন ভার্সেস গাইডেন্স ফলো করা দুটোর ভেতরে কোনটার গুরুত্ব বেশি এবং সেটা কেন একে একে আমি জানতে চাচ্ছি প্রথমে রাকিবকে দিয়ে শুরু করতে চাই আচ্ছা এই প্রশ্নটার উত্তর প্রত্যেকটা শিক্ষার্থীরই জানা উচিত আসলে প্রথমের দিকে যখন আমি কোচিংয়ে আসছি তখন এসে আমাদের সময় এই করোনার পরবর্তী যে অনলাইন ব্যাচ এত অনলাইনে সারা ছিল না যে কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি একজন ঢাবিয়ান ভাইয়াকে খোঁজার যে ভাইয়া এসে আমাকে একটু গাইড করবে আমাদের সময় একটু আমরা অনেক কনফিউশনে থাকতাম যে কি পড়বো কী পড়বো না তো এই জায়গা থেকে হচ্ছে অবশ্যই মেন্টরের প্রয়োজন আছে কারণ প্রথমের দিকে আমি বলেছিলাম যে প্রথমের দিকে মডেল টেস্ট দিতে গিয়ে আমি খারাপ মার্ক পাচ্ছিলাম তো এই খারাপ মার্কের জায়গা থেকে আমার একটা সব সবসময় ভয় কাজ করতো আমি ইনডিসিশনে সাফার করতাম প্রচুর তো এই জায়গাটা থেকে আমি মেন্টরদেরকে ধরে ধরে প্রচুর নক করছি ঢাবিয়ন ভাই আপুদেরকে যে এই জায়গায় কী করবো ওই জায়গায় কী করব তাদেরকে প্রচুর একটু ইনবক্সে জানাইছে এবং তারা আমাকে বিভিন্ন সময় সমাধান দিছে একই সাথে হচ্ছে কোচিংয়ের গাইডলাইনগুলো তো পাইছি তবে এই কি কাছের ভাইয়া পুরা সবচেয়ে বেশি হেল্প করছে আর কি তারা টপিক বাই টপিকও চুজ করে দিচ্ছে এই টপিকটা ইম্পর্টেন্ট এই টপিকটা ইম্পর্টেন্ট আছে হচ্ছে বইয়ের মধ্যে গেলে তুমি এটা বুঝতে পারবা থ্রি স্টার টু স্টার টপিক যেরকম থাকে তো থ্রি স্টার টু টপিকগুলোর মধ্যে থ্রি স্টারগুলোকে আগে শেষ করা পরবর্তীতে ব্যাক আপ অপশনগুলোকে দেখা তো আমি আমার এই সিস্টেমেটিক প্রিপারেশানটার জন্য যেমন কোনো একটা জিকে বই সবাই পুরো বই শেষ করে এরকম অনেক স্টুডেন্ট থাকে আমি ছিলাম হচ্ছে একটু দেখতেছিলাম যে কোথায় ইম্পর্টেন্সটা বেশি দেওয়া উচিত তো আমি যে কেবল হয়তো বা তিন ভাগের এক ভাগ শেষ করছি বাট ওইগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর প্রশ্ন আসে এগুলো এই স্পেসিফিক গাইডলাইনটার জন্য আমার মেন্টরের প্রয়োজন ছিল এই জন্য মেন্টর ছাড়া আসলে আমি এত দূর আসতে পারতাম বলে আমি মনে করি না রাকিবের কথাটা যদি আমি পয়েন্ট আউট করি যে রাকিবের পরিচিত ভাইয়া আপু ছিল কারণ রাকিব অনেক একদিক থেকে প্রিভিলেজ এবং সেই সাথে অনেক সৌভাগ্যবান যে সে ভালো কলেজে পড়াশোনা করেছে সেখানকার অনেক অ্যালামনাই ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো মেধাস্থান অধিকার করেছে কিন্তু বাংলাদেশে এমন অনেক শিক্ষার্থী আছে এমন অনেক স্কুল কলেজ আছে যেখানে আসলে ওইভাবে নাই নেই একটা স্টুডেন্ট চাইলেই মানে সেই স্কুল বা কলেজে কোনো অ্যালামনাইয়ের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারছে না তো এখানে এই প্রশ্নটা নিয়ে আমি আশাদের কাছে চলে যেতে চাই আশাদ তোমার কি মনে হয় যে আসলে এই অ্যাক্সেসটা কি সবার কাছে কি আছে মানে যতই আমরা ডিজিটালাইজ হয়ে যাই না কেন এখন তোমার মনে হয় কিনা যে আমাদের প্রত্যন্ত এলাকা বা একদম রিমোট এরিয়াতেও একজন স্টুডেন্টের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া কাছে অ্যাক্সেস করা মানে কতটা সহজ বা আদৌ সম্ভব কিনা ধন্যবাদ আমার মনে হয় এর এই জিনিসটা এটা যে স্পেশাল প্রিভিলেজ যেটা আমরা বলি এটা এমন এমন কলেজ যাদের অ্যালুমনাই বেসটা অনেক স্ট্রং ওদের ক্ষেত্রেই শুধু দেখা যায় আবার ওদের ক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার একটা পরিচিত অ্যালোমনাইকে রিচ করছেন পরিচিত অ্যালোমনাইকে রিচ করার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার সমস্যাটা হয় কোথায় আপনার এক একজন এক একজন যে বলি এক একজন স্টুডেন্ট বা এক একজন মেন্টার আপনাকে এক এক রকম অ্যান্সার দিবে সেই অ্যান্সারগুলো অনেক সময় একজনের সাথে আরেকজন নাও যেতে পারে এক একজনের ভিন্ন রকম গাইডেন্স থাকে আর সেই এক এক রকম গাইডেন্স ফলো করে কোন গাইডেন্সটা আপনার ক্ষেত্রে সবথেকে বেশি কাজে দিবে সেই গাইডেন্সটার ফলো করতে বা এইটার সাথে কুপ আপ করতে আপনার একটা নির্দিষ্ট টাইম টাইম লাগবে আর এটা তো বললাম শুধু ঢাকা শহর বা যাদের অ্যালনাই বেসটা স্ট্রং তাদের কথা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি যাদেরকে বললাম যারা জানেই না যে তাদের অ্যালুম কোথায় বা তাদের এরকম কোনো বেস কানেকশান নাই উই আর প্রিভিলেজড আমাদের অনেকের দেখা যাচ্ছে বাসায় ওয়াইফাই আছে অনেকের ওয়াইফাই নাও থাকতে পারে অনেকের ইন্টারনেট কানেকশান নাও থাকতে পারে তাদের ক্ষেত্রে আমাদের মনে হয় একটা গোছানো প্রস্তুতি থাকা দরকার বাট জিনিসটা হলো যে অ্যালুমনাই বেসডটা যেটা আমরা বলছি অ্যালুমনাই বেসডটা এটা সবার ক্ষেত্রে থাকে না আবার অনেকের ক্ষেত্রে থাকলেও সে কাজে লাগাতে পারে না বা প্রপার রিসোর্সের কারণে এই জিনিস এই দিকটার দিকে সে যেতে পারে না অ্যান্ড প্রপার নলেজটাও তার থাকে না আসলে পয়েন্ট থেকে যদি নেই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে যে আসলে মানে আমার কাছে অনেক গাইডেন্সদের অপশন আছে যে অনেক ভাইয়া আপু আছে কিন্তু আমি কার্ডটা ফলো করব। একজনের প্রস্তুতির সাথে আরেকজনের প্রস্তুতি অনেক সময় হয়তো আকাশপাতালেও তফাৎ হতে পারে নিশ্চয়ই এখানে রাকিব যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং শরীফ যেভাবে প্রস্তুতি নিয়েছে আছে দুজনের প্রস্তুতি নিশ্চয়ই এক না তাইলে এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা পেয়েছি যে গাইডেন্স অবশ্যই দরকার তবে একটা প্রপার গাইডেন্স হতে হবে যেটা গোছানো হবে এক একজনের কাছ থেকে যদি এক একটা আসে স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে যে আমাকে আসলে কোনটা ফলো করতে হবে তো এখান থেকেই আমার শরীফের কাছে প্রশ্ন যে শরীফ তোমার কি মনে হয় যে স্টুডেন্টদের আসলে গোছানো এরকম গাইডেন্স বা প্রস্তুতি এটা আসলেও দরকার আছে নাকি একক প্রস্তুতি ইনাফ আমি যদি ভাইয়া বলি একজন শিক্ষার্থী ভর্তির এই সময়টুকুতে শুধু পড়ালেখা না পড়ালেখার বাইরেও মোটিভেটেড থাকা দুশ্চিন্তাগ্রস্ত থেকে দূরে থাকা সকল ক্ষেত্রের জন্য একটা গাইডেন্স খুবই প্রয়োজন কারণ একটা শিক্ষার্থী যখন এইচএসসি শেষ করে অনেক বেশিরভাগ শিক্ষার্থী জানে না অ্যাডমিশন জার্নির তার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে তার সে যদি একটি ভালো গাইডেন্স পায় তাহলে সে সহজে জানতে পারে তার পূর্ণ সিলেবাস সম্পর্কে এবং এই ভর্তির সময়টুকু পার করার সময় যখন সে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় হতে পারে সে রেগুলার পড়তে পারছে না বা বিভিন্ন পড়া বুঝছে না কোন পড়াটায় বেশি জোর দেওয়া দরকার কোনটায় কম দেওয়া দরকার এগুলো ক্ষেত্রে একজন বড়ো ভাই বা একজন প্রপার গাইডেন্সই তাকে সঠিক রাস্তায় রাখতে পারে শরীফের কথা থেকে যদি আমরা একটু পিক করি যে শুধুমাত্র পড়াশোনা না আরও অনেক কিছু অনেক ফ্যাক্টর আছে যেগুলো অ্যাডমিশন একজন ক্যান্ডিডেটের জন্য অনেক ভাইটাল বা গুরুত্বপূর্ণ আমার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কি না আমি রেগুলার পড়াশোনা করতে পারলো আমি কতটুকু বুঝতে পারছি বা আমি সঠিক পথে হাঁটছি কিনা না একটা মনিটরিংয়ে রাখা মানে একজন বিশ্বস্ত মানুষ দরকার বা বিশ্বস্ততার একটা জায়গা দরকার শুধুমাত্র গাইডেন্স থাকলেই হবে না গোছানো প্যাটার্ন থাকলেই হবে না বিশ্বাসের একটা জায়গাও কিন্তু একজন শিক্ষার্থী সে সময় ডিমান্ড করতে পারে তো সেখান থেকে আমি লাস্টে প্রান্তর কাছে আসতে যাচ্ছি প্রান্ত তোমার কি মনে হয় যে আসলে অ্যাডমিশন টেস্টের জন্য এই এত কিছু মানে আসলেই কি গুরুত্বপূর্ণ নাকি আমরা শুধু এগুলো বলার জন্য বলছি তুমি তো নিজে বি ইউনিটে প্রথম হয়েছ তো তোমার প্রথম হওয়ার জার্নিতে এই ছোট ছোট বিষয়গুলোর গ্যাপ কোথাও ফিল করেছো কি না হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখেন যদি আপনি চান গাইডেন্স ছাড়া কিছু করতে আপনি নিজ একটা পথে হাঁটতেছেন তো এটা অনেক সময় সঠিক না হতে পারে আপনি তো জানেন না এখন যা যারা এই পথে ছিল যারা অভিজ্ঞতা আছে তাদের কাছে যদি আমি গাইডেন্সটা পাইতে পারি তাহলে তো এটা আমার জন্য উপকারী এবং নিজের কাছ একটা মানে ভরসা লাগে যে ঠিক আছে না আমি একজন প্রপার একজন মাসের কাছে গেছি যে আমাকে কিছু ধারণা দিছে অভিজ্ঞতা দিছে তার যে অতীত অভিজ্ঞতা সেটা দরকার আর মোটিভেশান একটা দরকার আছে যদি গাইডেন্স প্রপার পাই তাহলে নিজেকে অনেক মোটিভেটে রাখা যায় এই জন্য গুরুত্বপূর্ণ খুব চমৎকার কিছু পয়েন্ট আমরা পেলাম একদম রাকিব থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত যে আমাদের নিঃসন্দেহে আমাদের সিনিয়র ভাইয়া আপুর গাইডেন্স দরকার আরও ভালো হয় সেটা যদি গোছানো প্রস্তুতি হয় আরও ভালো হয় সেই গোছানো প্রস্তুতি যদি আমার একটা বিশ্বাসের জায়গা হিসেবে কাজ করে এবং শেষে প্রান্তর কথা দিয়ে যদি বলি যে এই বিশ্বাসের একটা জায়গা আমাদের যদি পথ দেখায় আমাদের যদি মানসিকভাবে ভালো রাখে আমাদের যদি পড়াশোনা একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় তাহলে ডেফিনেটলি আমার প্রিপারেশান যেটা নিচ্ছি তার থেকে আরও ভালো হবে এমন না কেউ এককভাবে প্রস্তুতি নিয়ে খুব খারাপ করবে সে হয়তো এককভাবে প্রস্তুতি নিয়ে যেটা করছে একটা গোছানো প্রস্তুতি তাকে আরও দুই সিঁড়ি উপরে নিয়ে যাবে এই বিষয়টা হয়তো সবাই তোমরা একমত হবে তো আমি সাবরিনের কাছে চলে যাচ্ছি যে অ্যাডমিশন টেস্টে তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে তুমিও অ্যাডমিশন টেস্ট দিয়ে এসেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো আমিও অ্যাডমিশন টেস্ট দিয়েছি বিভিন্ন বিষয় আছে অ্যান্ড বিষয়গুলো আমি বিজ্ঞানের স্টুডেন্ট আমার জন্য নতুন ছিল এই বিষয়গুলোর প্রত্যেকটা গুরুত্ব কেমন তোমার কি মনে হয় এবং ওদের কী মনে হয় ওরা তো আসলে এতক্ষণ ধরে একক এবং এই সম্মিলিত বা গাইডলাইন দিয়ে যে প্রস্তুতি সেই বিষয়ে অনেক কথা বললো এখন একক প্রস্তুতি হোক কিংবা গাইডলাইন ফলো করে যে প্রস্তুতির বিষয়টা প্রস্তুতিটা আসলে আমরা কিসের নেই যে আমি খয়নিটে যে পরীক্ষাটা দিব সেই বিষয়গুলোর প্রস্তুতি সেটা একা নিচ্ছি অথবা কোনো মেন্টরের সহযোগিতা নিয়ে নিচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিটের যে পরীক্ষাটা হয় সেখানে মূলত আমাদের কি কি বিষয় থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং আমরা এটা সবাই এক বাক্যে স্বীকার করবো যে আমাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে এক একটা সাবজেক্টের প্রতি আমাদের হচ্ছে একটু স্ট্রং পয়েন্ট থাকে কিংবা আমাদের একটা উইক পয়েন্ট থাকে যে আমি হয়তো বা বাংলায় একটু ভালো কিংবা আরেকজন হয়তোবা ইংরেজিতে ভালো আরেকজন হয়তোবা সাধারণ জ্ঞান বিষয়টা যেমন এইচএসসিতে আমরা বাংলা ইংরেজি পড়ে থাকি কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু আমরা আগে কখনো পড়িনি এটা আমাদের কাছে একেবারে নতুন তো তোমাদের কাছ থেকে একটু জানতে চাবো এক এক করে যে তোমাদের কাছে আসলে কি মনে হয় প্রথমে রাকিবকে দিয়ে শুরু করতে চাই যে রাকিবের কাছে কী মনে হয় যে এই যে তিনটা বিষয় বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আবার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় থাকছে এবং সেখানে এমসি কিউ এবং ব্রিটেন দুইভাবেই পরীক্ষাটা হয় হয় তো তোমার কাছে আসলে কি মনে যে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি আমার ক্ষেত্রে যদি বলি তাহলে একটু ইংরেজিতে আমি বেশি প্রবলেম ফেস করছি এবং আমি বলবো যে এটাতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি টাইমটা স্ট্রাগল করছি ইংরেজিতে যদিও রেজাল্ট ইংরেজিতেই সবচেয়ে ভালো হয়েছে এই জন্য যে আমি একটা পয়েন্ট থেকে বলবো যে প্রথমত এইচএসসির সিলেবাসের সাথে ইংরেজির যে অ্যাডমিশনের প্রস্তুতি একটুখানি ভ্যারি করে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য থাকে শিক্ষার্থীরা অনেকে চিন্তা করে যে এইচএসসির মতো কি না হ্যাঁ এইচএসসির মতোই তবে কিছু নতুন কনসেপ্ট নতুন টপিক অ্যাড হওয়ার পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংটা নতুন করে চলে আসে যেখানে একটা বড় চ্যালেঞ্জ থাকে এবং যারা টপ ডিপার্টমেন্টগুলোতে পড়তে চায় যেমন আইন ইকোনমিক্স আয়ার হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এইগুলোতে যারা আসতে চায় তাদেরকে একটা রিকোয়ার্ড মার্ক লাগে অর্থাৎ আমি যদি টপও করে ফেলি আমি যদি ফার্স্টও হয়ে যাই পঁয়ত্রিশ মার্ক আছে রিটার্নে আর এমসি কিউমিডিয়ে তো এই আমি যদি ফার্স্ট হয়ে যাই এই পঁয়ত্রিশের মধ্যে যদি আমি একুশ মার্ক কাভার না করি তাহলে আমি এই সাবজেক্টটা পাবো না দ্যাট মিন্স আমার যে আমি আগে থেকে যে একটা ডিসিশন নিয়ে রাখতেছি যে আমি এই সাবজেক্টে যাব এটা হবে না তো ওই জায়গা থেকে আমার একটা দুর্বলতা কাজ করতো যে আমি এই এক্সপেক্টেড মার্ক পাচ্ছি কি না তো এই জায়গায় আমি একদম শুরু থেকেই একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি হচ্ছে ট্র্যাক করতাম সাবজেক্টের রেকর্ডটা ট্র্যাক করতাম যে হচ্ছে ক্লাসে যখন যাচ্ছি কতটুকু মার্ক পাচ্ছি ডেলি এক্সামে মডেল টেস্টে কতটুকু মার্ক পাচ্ছি ইংলিশের মধ্যে এটা করতাম প্রথমের দিকে খুবই খারাপ অবস্থা ছিল এই বিশেষ করে ভোকাবুলারিতে অনেক সাফার করতাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে লেখার মানটা ভালো হচ্ছে কিনা সাফার করতাম পরে ধীরে ধীরে তো হচ্ছে নিজেকে যাচাই করার পরে দেখছি যে একটু ইম্প্রুভ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ পরীক্ষার মধ্যে ইংরেজিতে ফুল মার্কস ছিল ছিল এমসিকিউতে রিটেনেও ভালো হয়েছে তো এই জায়গা থেকে আমার ইংরেজির প্রস্তুতিটাকে একটু কঠিন মনে হয়েছে সবসময় আমি ইংরেজিকে ভয় পেয়ে গেছি আর কি আচ্ছা তো রাকিবের এন্ড থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ওর কাছে মনে হচ্ছে ইংরেজি বিষয়টা গুরুত্বপূর্ণ এবং তোমার কাছ থেকে তোমার কথা থেকে আসলে একটা সুন্দর বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সাবজেক্টগুলোর কিন্তু ক্রাইটেরিয়া থাকে যে এত পেতে হবে বা একটা টপ সাবজেক্টে বা আকাঙ্ক্ষিত একটা ডিপার্টমেন্টে পড়তে হলে আমাকে একটা ভালো নম্বর এই সাবজেক্টটাতে থাকতে হবে তো সেদিক থেকে তোমার কাছে ইংরেজি মনে হয়েছে আরশাদের কাছ থেকে একটু জানতে চাবো যে আরশাদের কাছে আসলে কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা তোমার দুর্বলতার জায়গা কিংবা তোমার কি মনে হয়েছে যে এই সাবজেক্টটা নিয়ে একটু ভালো করে কাজ উচিত প্রত্যেকটা স্টুডেন্টের আমার ক্ষেত্রে জিনিসটা ছিল আমার ইংলিশের বেসিক অনেক স্ট্রং ছিল জেনারেল নলেজও আমি মোটামুটি পত্রিকা পড়তাম নিয়মিত সো জেনারেল নলেজও কাভার ছিল আমার ক্ষেত্রে মেইন সমস্যাটা আমি ফেস করি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে স্পেশালি যদি বলি বাংলা ফার্স্ট পেপার অনেকেরই কাভার থাকে কিন্তু বাংলা সেকেন্ড পেপারটা নিয়ে আমার প্রবলেম ছিল ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশের অনেক জিনিসের সাথে আমি নতুন ছিলাম অনেক জিনিসের উপর আমি আগে পরিচিত ছিলাম কিন্তু দেখা যাচ্ছে বাংলা ভীতিটার কারণে আমি অনেকগুলো জিনিস এড়িয়ে যাই স্কুল লাইফে থাকতে তো জিনিসগুলো নিয়ে আবার আবার নতুন করে কাজ করা লাগে সো আমার দিক থেকে আমি বলবো বাংলা তোমার তো বাংলা ভীতি ছিল এই জন্য তোমার কাছে মনে হচ্ছে তোমার কাছে বাংলাটা গুরুত্বপূর্ণ রাকিবের ইংরেজির প্রতি একটু ভীতি কাজ করার কারণে মনে হয়েছে ইংরেজিটা গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমার মনে হয় বাবলা ভাই আমার সাথে একমত পোষণ করবেন সেটা হচ্ছে আমাদের যেটাতে ভীতি থাকে তার পাশাপাশি আমাদের আরেকটা জায়গায় কিন্তু ছুটে যাওয়ার একটা চান্স থাকে সেটা হচ্ছে আমরা যেটাকে সবচেয়ে বেশি সহজ মনে করি দেখা যাচ্ছে যে বাংলা এটা তো খুব সহজ একটা বিষয় এখানে আসলে আমি আটকাবো না আমি ব্যক্তিগতভাবে আমার কথাই যদি বলি আমার মনে আছে যে আমি বিশ্ববিদ্যালয়ের পর্তৃপক্ষায় সবচেয়ে কম নম্বর আসলে বাংলায় পেয়েছিলাম কারণ আমার কাছে এটা সহজ মনে হতো তো শুধু যে কঠিন মনে হলেই সেটা গুরুত্ব দেওয়া উচিত তা না বরং আমাদের সহজ মনে হলেও আমরা আসলে সহজ মনে করছি নাকি আমি আসলে পড়ে এটাকে সহজ মনে করছি আমার প্রস্তুতি ঠিক আছে কিনা আমার মনে হয় এটাও আমাদের একটু খেয়াল করা উচিত তো শরীফের কাছে চলে যাব শরীফের কাছে কোন বিষয়টাকে মনে হয়েছে আমিও আপু আসলে এটাই বলতাম যেমন একটা শিক্ষার্থী যখন একটা পার্টিকুলার সাবজেক্টে নিজেকে দুর্বলভাবে এবং ওইটাই বেশি সময় দেয় অন্য সাবজেক্টে একটা গ্যাপ পরে যায় আর আমি যখন প্রস্তুতি নেই এবং অন্যান্য শিক্ষার্থীরা যখন প্রস্তুতি নেয় তাদের মাথায় এবং আমি যে গাইডেন্সের কথা বললাম এখানে সহজ একটা গাইডেন্স হচ্ছে বাংলা ইংরেজি জিকে গাইডেন্স করা কিন্তু সে ভুলে যায় যে তাকে লিখিততে ভালো করতে হবে তো একজন শিক্ষার্থী যখন বাংলায় দুর্বল থাকে সে বাংলায় প্রচুর সময় দেয় ইংরেজি জিকেতে কম সময় দিয়ে সেখানে সে দুর নিজে যতটুকু ভালো করার সুযোগ ছিল ওখানে একটু গ্যাপ হয়ে যায় আর একজন শিক্ষার্থী সবচেয়ে বড় ভুল করে লিখিততে সময় না দিয়ে এটার কারণ হতে পারে সে লিখিততে আসলে লিখিত প্রস্তুতি কীভাবে নিতে হয় এই গাইডেন্স সে ভালোভাবে পায় না এবং রেগুলার প্র্যাকটিস কি কি করবে না করবে সেটাও সে জানে না তো এগুলা না জানাতে বিশেষ করে বাংলায় এই আমরা যা যা পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের স্বপ্ন থাকে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লিখিত নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো আমরা সচরাচর কোনো বইগুলোতেও পাই না তো এটার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই লিখিততে অনেক বেশি একটা ল্যাকিংস পড়ে যায় তো ভর্তি পরীক্ষায় এমসি কিউতেও ভালো করতে পারলেও এই লিখিততে অনেক খারাপ করার কারণে মেরিট পজিশন খুবই পিছিয়ে পড়ে তো আমি মনে করি একটা পার্টিকুলার সাবজেক্টে একটু দুর্বল থাকলেও সেখানে সময়টুকু একটু বাঁচিয়ে হলেও লিখিততে সময় দেওয়া যেন লিখিততে আমাদের যেহেতু একটু হিউজ মার্ক এখানে অল্প ইফোর্ট দিয়ে আমাদের একটু ভালো করার সুযোগ বেশি যেমন আমার ইংরেজি পনেরোটা প্রশ্ন থাকে এমসিকিউতে সেখানে আমরা যখন এমসিকিউ এর যে কোনো একটা বই পড়ি কিছু টপিকে আমরা দুর্বল থাকি তো ওই দুই তিনটা এমসিকিউ কিউর জন্য আমরা মিস করি এটা আমাদের বেশি পিছিয়ে ফেলবে না কিন্তু আমরা যদি লিখিততে সময় না দিয়ে শুধু এই দুই তিন নাম্বার যেখানে দুর্বল আমি সেখানে বেশি সময় দেই তাহলে এই বিশ নাম্বারের লিখিত নাম্বার থেকে আমার অনেক নাম্বার ছুটে যাবে যেখানে আমি মেরিতে খুবই পিছিয়ে পড়বো শরীফের বিষয়টা থেকে আসলে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাই সেটা হচ্ছে রিটেনের বিষয়টা যে আমরা যখন একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছি গুরুত্বপূর্ণ বলছি বা দুর্বলতা বা আমাদের স্ট্রং পয়েন্ট হিসেবে চিন্তা করছি তখন হয়তো আমরা এমসিকিউর ব্যাপারটা মাথায় রাখছি এর পাশাপাশি যে আসলে আমাদের রিটেনের ব্যাপারটা মাথায় রাখা উচিত সেটা শরীফের কথায় খুব চমৎকারভাবে চলে এসেছে তো আমি প্রান্তর কাছে জানতে চাচ্ছি যে প্রান্ত তুমি রিটেনের জন্য স্পেশালি কোনো ধরনের বিশেষ বিষয়ের উপর কোনো ধরনের জোর দিয়েছিলে কিনা কিংবা তোমার রিটার্নের কোনো প্রস্তুতির ব্যাপারে তুমি যদি কিছু শেয়ার করতে চাও সেটাও করতে পারো এবং পাশাপাশি তোমার কাছে কোন বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওভারঅল আচ্ছা রিটেনার জন্য যদি বলি বিউনিটের জন্য বিউনিটের বাংলা কোশ্চেনটা একটু হার আসে সো বিউনিটের জন্য একটা বাংলা দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে রিটেন পার্টটা আপনি কিভাবে ব্যাখ্যা সহ জিনিসপাতি লিখবেন তারপরে নিবন্ধ লিখতে হয় ব্যাখ্যামূলক কোশ্চেন হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এখন যেটা ক্ষয় ইউনিট হিসেবে আমরা চিনছি সেখানে আমরা প্যাটার্নের কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং প্রস্তুতির ক্ষেত্রে একটা শিক্ষার্থীকেও কিন্তু প্যাটার্নে বেশ কিছু চেঞ্জ আনতে হচ্ছে যেরকম আগে ডি ইউনিটে যেটা হতো যে মানবিকের শিক্ষার্থীরা তুলনামূলক তাদের জন্য একদম পুরোপুরি ভাবে যে খ ইউনিটটা ছিল সেখানে শুধু তারা পরীক্ষা দিত ডি তে সেই সংখ্যাটা কম ছিল কিন্তু যখন ডি ইউনিটটা উঠিয়ে শুধুমাত্র বি ইউনিটটাকে রাখা হলো তখন দেখা যাচ্ছে যে বিজ্ঞান তারপর সে ব্যবসায় শিক্ষা মানবিক প্রত্যেকটা স্টুডেন্টই আসলে একদম এই বি ইউনিটের জন্য प्रिपरेशन নিচ্ছে তো প্যাটার্নগত কিছু পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের সেই সাথে প্রস্তুতিরও কিছু পরিবর্তনের প্রয়োজন এই বিষয় ভাইয়া আপনার কি মতামত এবং ওদের কাছ থেকে আমরা আসলে কি জানতে পারি প্রথমত আমি নিজে যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমাদের সময় ডিউনিট ছিল খুব সম্ভবত সাবরিনা রাকিব তোমরাও ডিউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছ তো ডিউনিট এবং পরবর্তীতে আমরা হচ্ছে যেটা এখন সায়েন্স স্টুডেন্টদের জন্য বা মানব যারা বাণিজ্য বিভাগ থেকে আসছে তাদের জন্য যেটা বর্তমানে যেটা ইউনিট প্রশ্ন বিষয়গুলো কিন্তু সেম আছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান খুব ইনফরমালি বা আন নিজেদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমাদের সময় পর্যন্ত একটা স্টেরিওটিপিক্যাল কথাবার্তা প্রচলিত ছিল যারা অন্য কোনো বিজ্ঞান থেকে যারা আসছে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা ক ইউনিট এখানে যারা একটু দুর্বলতা মনে করছে তারাই হচ্ছে ডিউনিটের প্রিপারেশান নিচ্ছে তো ওই সময় দেখা যেত আমাদের সময়ে যারা বিজ্ঞানের স্টুডেন্ট ছিল তারা একদম শুরু থেকে সাধারণত ডিউনিটের প্রিপারেশান নিত না তারা লাস্ট মোমেন্টে আগে সায়েন্সের গুলো ট্রাই করে দেখতো লাস্টে যে তারা হচ্ছে একটু প্রিপারেশন একটু চেঞ্জ আনার চেষ্টা করতো যখন দেখতো না ভালো লাগছে না বা আমি পারছি না লাস্ট মোমেন্টে চলে যেত এই জন্য কম্পিটিশানটা দেখা যেত যে তুলনামূলক কম তুলনামূলক কম এই অর্থে পরীক্ষা কিন্তু আগেও এক লাখ দিত সিট কিন্তু আগেও ওই এক ছিল ওই রেশিওটা না পিওর প্রিপারেশন খুব কম স্টুডেন্ট নিত বাট বিগত দুই তিন বছরে তোমরা এটা আরও কনফার্ম করতে পারবা যে এমন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যারা অ্যাডমিশন জার্নি প্রথম দিন থেকেই বি ইউনিটের নিচ্ছে বা আগে ডি ইউনিটের প্রিপারেশান নিত তো কম্পিটিশন আগের থেকে বেশি বেড়েছে কি না এটা এক কথায় সবার থেকে জানতে চাই এক কথায় বা সংক্ষেপে যদি প্রথমে আমি প্রান্তর কাছ থেকেই জানতে চাই যে কম্পিটিশানকে আগের থেকে একটু বেশি না আগের মতোই আগের থেকে একটু বেশি আমার মনে হয় আগের থেকে বেশি তার মানে কি এখন অনেকে কলেজে থাকার অবস্থায় বা স্কুলে থাকার অবস্থাতেই তারা সায়েন্সের হোক বা কমার্সের হোক তাদের মাথায় মনে হয় একটা ইকোনমিক্সে পড়বো আইআরএ পড়বো লতে পড়বো বা ইংলিশে পড়বো এই একটা স্বপ্ন কাজ করে তোমার কি মনে হয় জি ভাই এটা আগের থেকে অবশ্যই বেড়েছে কারণ একটা সময় দেখা গেতো যারা সায়েন্সে ইন্টারমিডিয়েট করছে বা কমার্সে ইন্টারমিডিয়েট করছে তারা ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপরে ডিপেন্ড করে পরে ডিসিশন নিত তারা তাদের কমার্স চেঞ্জ করে অন্য সাবজেক্টে যাবে কি না সায়েন্স চেঞ্জ করে অন্য সাবজেক্টে যাবে কি না কিন্তু এখন আমি আমার বন্ধুদের মধ্যে এই প্রবণতা খুবই দেখেছি যখন ইন্টারমিডিয়েটে সে সায়েন্স নিয়েছে সায়েন্সে পড়াটা তার কাছে কঠিন মনে হতে পারে বা তার স্বপ্ন অন্য একটা সাবজেক্টে ভর্তি হওয়ার হতে পারে তো সে এই এইচএসসি থাকা অবস্থায় ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন বই কিনে প্রিপারেশন নেওয়া শুরু করে দেয় আচ্ছা আরশাদের কাছে যাব যে আরশাদ তোমার কি মনে হয় বা তুমি নিজেও কি সায়েন্সের কোনো সাবজেক্টে চান্স পাওয়ার পরেও বি ইউনিটের সাবজেক্টে মানে পড়বা এমন কোনো স্বপ্ন তোমার তোমার কখনো ছিল বা সাথে না এরকম কিছু হয়েছে কিনা আমার সাথে এমনটা হয়েছে আমি আরও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম অলমোস্ট সবগুলোতেই সায়েন্সের পরীক্ষা অ্যাটেন্ড করি এবং চান্স পাই কিন্তু জিনিসটা ছিল আমার মধ্যে অর্থনীতি পড়ার আগে থেকে একটা ঝোঁক ছিল যেটার জন্য আমি পরীক্ষা অলমোস্ট সব জায়গায় দিয়েছি যেহেতু আমার বেসিকটা আগে থেকে ভালো ছিল আমি সিদ্ধান্ত এটাই ছিল যে আমার আমার পরিবারের ইচ্ছা এটা ছিল যে আমি পরীক্ষা সব জায়গায় দেব কিন্তু আমার বিশেষ করে অর্থনীতির ওপর আর আমি এটা দেখেছি এখন অনেক স্টুডেন্টেরই ইন্টারনেটের সুবাদে হোক আরও বিস্তৃত বিস্তৃত পরিচিতির সুবাদে হোক এখন তাদের মধ্যে একটা অন্যরকম ঝোঁক কাজ করে যে সবাই সবার প্যাশনের জায়গাগুলোতে যেতে চায় যেমন আমার অর্থনীতি নিয়ে প্যাশান ছিল আমার অন্য এক বন্ধুর হয়তো আইআর নিয়ে প্যাশন ছিল সে আইআরে পড়তে গিয়েছে কারো ল নিয়ে ইচ্ছা আর এখন এই যেহেতু এই জিনিসটা অনেক বেশি দেখা যায় দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট কলেজ টাইম থেকেই বা এর পরপরই অনেক স্টুডেন্ট এটা আগে ক্ষেত্রে এখন এটা অনেকাংশেই তার থেকে বেশি এবং আমি মনে করি আগামী বছরগুলোতে এগুলো আরো এটা এই কম্পিটিশনটা আরো অনেক বেশি হবে লাস্টে আমি যাব রাকিবের কাছে রাকিব তুমি দুইটা জেনারেশনকে মোটামুটি কাছাকাছি সময় দেখেছো তুমি হয়তো শেষ ব্যাচ যারা ডিউনিট পরীক্ষা দিয়েছ খুব সম্ভবত বা তোমার পরে আরেক ব্যাচ ছিল আরেক ব্যাচ ছিল সো তোমার সিনিয়র তোমার ব্যাচ এবং তার পরবর্তী সময় তুমি এই প্যাটার্নের পরিবর্তন কি নিজ চোখে কিছুটা দেখতে পেরেছো যে কম্পিটিশন কি আসলেও বেড়েছে নাকি জাস্ট এটা আমাদের অনুমান তোমার কি মনে হয় জি এই তো আমি একদম অ্যানালাইটিক অ্যানালিটিক্যাল দেওয়ার চেষ্টা করব এইভাবে যে আমি আমার আগের বছরের কথা যদি আসি সেখানের পরীক্ষার্থীর সংখ্যা সহ আমি বলবো আগের বছর যারা পরীক্ষা দেয় ডি ইউনিটে তাদের সংখ্যা ছিল আশি হাজার থেকে আটাশি হাজারের মধ্যে আমি যে এবার দিই তখন আমার ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা ছিল পরীক্ষার্থী ছিল নিরানব্বই হাজার আমার পরবর্তী ব্যাচ যেহেতু আমি সেকেন্ড হওয়ার পরে শিক্ষার্থীরা অনেক আমার কাছে গাইডলাইন নিচ্ছে তো তাদেরকে আমি খেয়াল করছি যে ওদের কতজন পরীক্ষা দিচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নিরানব্বই টু এক লক্ষ চব্বিশ হাজার জাম্প করছে এবং পরবর্তীতে তো বি আর একত্র হওয়ার পরে এখন শিক্ষার্থী সংখ্যা আরও অনেক বেড়ে গেছে আর কি তো প্রতিযোগিতা অবশ্যই অনেক বাড়ছে এবং একই সাথে হচ্ছে প্রস্তুতির ব্যাপারটায় যেটা আসি সেটা হচ্ছে যে যেমন আপনি বললেন যে কেউ শর্ট টাইম প্রিপারেশান নিত আগে আমি কিন্তু ওই সময়েও ওই সময়ও কলেজ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছি সায়েন্স থেকে যে সায়েন্স থেকে বের হয় এইচএসিটা আমার কাছে ছিল ফেয়ার ওয়েলের মতো যে এইচএসি শেষ আই এম গোয়িং টু দিস ইউনিট তো আমার মধ্যে ঝোঁকটা ছিল এরকম যে আমি টপ করার এই ইউনিটে আসতেছি ওনাদের থাকে অনেকের যে চান্স পেলেই হবে চান্স পেলেই আলহামদুলিল্লাহ সবারই হওয়া উচিত আমারও তাই ছিল কিন্তু আমার মনের মধ্যে একটা জিত ছিল যে আই এম গোয়িং টু উইথ টপার ইন দিস তো আমি অনেক আগে থেকে আসছি এবং যেহেতু আমি খেয়াল করে দেখছি যে পরবর্তী ব্যাচগুলোতে এই কম্পিটিশন এবং ঝোঁকটা অনেক বেশি আমার মতো অসংখ্য শিক্ষার্থী আছে যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে টপ পজিশনে আসতে চায় আর কি তো হ্যাঁ প্রতিযোগিতাটা অনেক ক্ষেত্রেই বাড়ছে এই জন্যই গাইডেন্সটার হচ্ছে ডিমান্ডটা অনেক ক্ষেত্রেই বেড়ে গেছে আর কি চমৎকার এখন অনেকক্ষণ ধরে তো আমরা আলোচনা করলাম বিষয় কী কী দাঁড়াচ্ছে একদম শুরু থেকে আমরা এখানে চারজন মেধাবী মুখ যারা আছে তাদের অ্যাডমিশনের জার্নিটা খুব সংক্ষেপে বুঝলাম বর্তমানে ঢাবি খ নিয়ে আসলে প্যাটার্নটা কি অর্থাৎ এক কথায় এই ঢাবিয়ানদের ভাবনা কি সেটাও বোঝার চেষ্টা করলাম অ্যান্ড একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের লেন্স থেকে বোঝার চেষ্টা করলাম জার্নিটা আসলে অতটা সহজ না এখনও কিন্তু মানুষের মনের মধ্যে কাজ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যতটা কঠিন মেডিকেল যতটা কঠিন ডিউনিট তো অল্প কয়েকটা সাবজেক্ট অল্পতেই হয়ে যাবে এই ভুলটা ভাঙার সময় মনে হয় চলে আসছে এই জায়গাটাতে মনে হয় আমরা চারজনই একমত যে প্রিপারেশনটা অতটাও সহজ না এটার জন্য একটা গোছানো প্রস্তুতি দরকার আছে আছে গাইডলাইন তো আমাদের চারজন মেধাবী মুখ যারা ছিল তাদের অ্যাডমিশনের জার্নি থেকে এটা বুঝলাম যে সবাই কম বেশি চ্যালেঞ্জেস ফেস করেছে রাকিবের সময় রাকিব যেমন অনেক সিনিয়র আপু ভাইদেরকে নখ দিয়েছে অনেক সময় তাদের রেসপন্স পেয়েছে কখনো পায়নি অনেকের ক্ষেত্রে হচ্ছে তারা প্রপারলি জানতোই না যে আসলে এখানে কি আসতে যাচ্ছে বা না আসতে যাচ্ছে এই সব কিছুর মাঝখানে এমন যদি কোনো সিস্টেম থাকতো তোমাদের কাছে একদম অনেস্টলি প্রশ্ন এমন একটা প্যাকেজ যদি তোমাদেরকে অফার করা হতো যে তোমার জন্য একটা গোছানো গাইডলাইন তুমি যেদিন তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবে প্র্যাকটিক্যালও শুরু হয়নি ওই দিন থেকে তোমার বাসায় পৌঁছায় যাবে সব প্রিন্টেড ম্যাটেরিয়ালস সব বই এবং একটা গোছানো ফরম্যাট যার মাধ্যমে তুমি বুঝতে পারছো আগামী চার মাস বা পাঁচ মাস তোমার প্রস্তুতি কিভাবে নিতে হবে শুধু তাই না তোমার জন্য যদি একদম ইন পারসন অর্থাৎ সশরীরে প্রত্যেকটা ক্লাসের আয়োজন করা হয় এবং সেই ক্লাসগুলো কোনো কারণে যদি তুমি না করতে পারো তোমার জন্য যদি সেগুলোর অনলাইনে ব্যবস্থা রাখা হয় যে কোনো কারণে আমি ক্লাস করতে পারলাম না আমি পরবর্তীতে অনলাইনে দেখে নিব সেই ব্যবস্থাও রাখা হলো এবং আমাদের এখানে ঢাবিয়ান বন্ধুরা যেটা বললো যে প্রশ্ন ব্যাংকের উপর গুরুত্ব অনেক বেশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক যদি দেওয়া হয় এবং প্রত্যেকটা উত্তরের যদি অ্যানালাইসিস সহ যদি তোমাদেরকে দেওয়া হয় অনেক মনে হচ্ছে না এখানেই শেষ না তোমাদের এই প্যাকেজ যদি আরও কিছু আমরা অ্যাড করি যে যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস বা সার্বক্ষণিক গাইডেন্সটা দরকার ধরো এমন কেউ তোমার সাথে আছে যাকে তুমি দিনের চব্বিশ ঘন্টাই যার কাছে তুমি রিচ আউট করতে পারছো এমন একটা প্যাকেজ যেখানে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন সারা বছর যে কোনো সমস্যা বিষয়ভিত্তিক সমস্যা রাত একটা দুইটা তিনটায় তুমি হচ্ছে সেখানে মেসেজ দিয়ে সেখানে টেক্সট দিয়ে সেখানে একটা ভয়েস রেকর্ডের মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারছো এইরকম একটা কম্বিনেশন যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট সামনে নিয়ে যাওয়া হয় তোমাদের কাছে কী মনে হয় একজন একজন করে আমি জানতে চাই যে সেই অ্যাডমিশন ক্যান্ডিডেটের যে জার্নিটা সেটা কি সহজ হবে একই থাকবে নাকি আরও কঠিন হবে প্রান্ত অবশ্যই আমি এটা সাজেস্ট করব কারণ আমি যদি ওই সময়টাতে নিজেকে চিন্তা করতাম আমি আসলে পাচ্ছিলাম না একটা জান আমার দরকার একটা জিনিস জানা দরকার আমার কাছে কোনো সোর্স নেই তো সেই ক্ষেত্রে ওই টাইমটা যে সমস্যা তো ভাইয়া আমরা যে আলোচনাটা করলাম প্রত্যেকই আমরা অ্যাডমিশনে ভালো করার জন্য বিভিন্ন দিক দেখিয়েছি কেউ গাইডেন্স কেউ প্রশ্ন ব্যাংক কেউ লিখিততে তো একটা শিক্ষার্থী যদি এইচএসসি শেষ করার পর সব ম্যাটেরিয়ালস তার পাশে পায় একটা গাইডেন্স দেওয়ার মতো মানুষ সাথে পায় তার অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি কষ্ট দূর হয়ে যায় সে প্রশ্ন ব্যাংক থেকে জানতে পারবে কি কি পড়তে হবে পড়া শুরু করবে ওই ম্যাটেরিয়ালসও তার কাছে আছে এবং পড়তে গিয়ে যখন তার সমস্যা হবে বিশেষ করে আমরা যখন পড় আমাদের অ্যাডমিশন সময়ে যে কোনো টপিক যখন পড়তাম ক্লাস করার পরও সমস্যা থেকে যেত প্রশ্ন সলভ করার পর আমরা জানতাম না এটার সমাধান এটা হলো এটা কেন হলো না যদি একজন শিক্ষার্থী সারা চব্বিশ ঘন্টা এরকম সার্ভিস পায় যে তার বিভিন্ন সমস্যা সে সরাসরি সমাধান করে নিতে পারছে এবং তার সাথে সব ধরনের ম্যাটেরিয়ালস থাকছে তো একজন জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যায় ওকে আমি আশাদের কাছে যেতে চাচ্ছি যে আর্শাদ মানে যেগুলো বললাম তোমার কাছে কি আসলেও মানে কি মনে হয় একটু অবিশ্বাস্য নাকি যে সব কিছু একসাথে বা তুমি নিজে এরকম কিছু কি কখনো দেখেছো বা যদি এরকম কিছু থাকেও। থাকে তোমাকে কতটুকু হেল্প করতো অবিশ্বাস্য বলতে হ্যাঁ যেহেতু আমি আজ এখন পর্যন্ত এই সম্পূর্ণ গাইডলাইন তারপরে তার সাথে টিচার সার্বক্ষণিক টিচার যেটা আমরা আমাদের সময় খুবই রেয়ার ছিল আমরা উই হ্যাড টু সার্চ ফর অপশানস তো এই জিনিসটা একটু অবিশ্বাস্য আমার কাছে আর বলবো যে এই জিনিসটা আমার কাছে এইচএসসির আগে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে পৌঁছে দেওয়া মানে হলো প্রত্যেকটা যে আমি ফ্র্যাঙ্কলি বলব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিসার্চ লাগে আপনি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান কোনটার প্রস্তুতি কীরকম এরকম ইউনিট আ স্পেসিফিক টাইম ফর দ্যাট রিসার্চ তো এই রিসার্চে যদি আমার জন্য কেউ করে আমাকে এই সামারিটা দিয়ে দেয় আমাকে বা আমাকে যদি কেউ সামারাইজ করে দেয় এই জিনিসটা আমার জন্য খুবই অবিশ্বাস এবং একই সঙ্গে খুবই উপকার উপকারের যে আমার টাইমটা কমিয়ে দিল আমার টাইমটা বাঁচিয়ে দিল সেই টাইমটা আমি পড়াশোনার পিছনে ব্যয় করতে পারবো সেই টাইমটা আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারবো ইট উড বি মোর বেনিফিশিয়ারি টু মাই অ্যাডমিশন জার্নি সো অ্যান্ড আই থিঙ্ক আই উড টেক দ্যাট অপশন থ্যাংক কে রাকিব হোয়াট ইউ থিঙ্ক আমার ক্ষেত্রে উত্তরটা আসবে ভাই মেন্টাল দিক থেকে মেন্টাল সাপোর্টের দিক থেকে যে হচ্ছে আমি একটা রিটেন কোনো জিনিস লিখছি লেখার পরে কয় মার্ক পাওয়ার মতো বা ভালো হচ্ছে এটা আমি একজনকে দেখাইতে পারতেছি এবং সেটা টোয়েন্টি ফোর বাই সেভেন টাইম কেউ আমাকে সেটা ইয়ে করে দিচ্ছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমি যখন যা ইচ্ছা কোয়েশ্চেন করতে পারতেছি এই ধরনের সার্ভিস আসলে আন ছিল আমাদের সময় তো এখন যদি কেউ এটা দেয় এটা আসলে অনেক লাকি একটা ব্যাপার আমি ভাইদের শুধু মেসেজ করতাম যে আমি মানে এই চ্যাপ্টারটা পড়বো না একটু সেটা রিপ্লাই পেতেই অনেক দেরি হতো আর কি যে পাবো কিনা সেখানে সেইখানে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন যেটা অ্যান্সার সি না হয়ে ডি কেন হয়েছে এই ধরনের সার্ভিস তারপরে আবার আমি ভয়েস মেসেজ দিচ্ছি এটার উত্তর আমাকে দিয়ে দিচ্ছে এতটুকু দয়ালু সার্ভিস আসলে মানে খুবই উপকারী আমি এটা পেলে নিজেই লাকি হয়ে যেতাম এবং ওই যে মেন্টাল যে একটা ডিস্ট্রেসের মধ্যে থাকতাম যে আমারটা ভালো হচ্ছে কি না আমি সঠিক লাইনে আসছি কিনা এই গাইডেন্সটা যদি তখন পেতাম বা ওই সময় যদি পাই এটা অবিশ্বাস্য এবং খুবই ভালো আমি হলে উপকারী হতাম চমৎকার রাকিব রাকিবের কথা থেকে যে স্ট্রেস কমিয়ে আনা যে সবার কথাতে মোটামুটি একটা জিনিস আসলো কেউ যদি আমার জন্য সব কিছু গুছিয়ে দেয় আর কিছু না হলেও আমার যে কাজটা রিসার্চের জন্য ব্যয় হতো যে কাজটা আমার দুশ্চিন্তা করতে ব্যয় হতো সেই জায়গাটা কিন্তু সেই সময়টার অপচয় কিন্তু অনেকাংশে কমে আসছে তোমাদের কথা সুর ধরে যদি বলি এরকম অবিশ্বাস্য লুফে নেওয়ার মতো মানে অফার বা প্যাকেজ আসলেই আছে কি না সেখান থেকেই সুখবরটা আমাদের জন্য এটাই যে আমরা ঢাবি খ নিয়ে আজকে ঢাবিয়ানদের যে ভাবনা এই আয়োজন এই খতে খুশির খবর কিন্তু এবার উদ্ভাস পরিবার থেকে ইতিমধ্যে চলে এসেছে আপনারা অনেকেই হয়তো জানেন এবছর একদম সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্ভাস নিয়ে এসেছে খতে খুশির খবর অর্থাৎ ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম এই এডমিশন প্রোগ্রামে আপনাদের প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস লাইভ ম্যারাথন ক্লাস অফলাইন ক্লাস মডেল টেস্টের বই ইভেন কিউএনএ সার্ভিস যেটা টোয়েন্টি ফোর সেভেন যেটা কথা বারবার বলছিলাম সবকিছু থাকছে এই প্যাকেজে বলতে বলতে আমি নিজে ভুলে গেছি আসলে প্যাকেজের মধ্যে কি আছে সাবরিনা তুমি কি আমাকে হেল্প করতে পারো জি হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে যে আসলে প্যাকেজে এত কিছু অন্তর্ভুক্ত এবং এ টু জেড যেমন আরশ যখন কথা বলছিল আমি ওর কথা থেকে একটা জিনিস একটু খেয়াল করছিলাম যে ও বলছিল যে সময়ের যে ব্যাপারটা যে আমাদের আসলে এই টাইমটায় সময়টা আসলে ঠিকঠাক মতো কভার করার ব্যাপারটা থাকছে তো এখানে একটা বিষয় আছে ভাই আমি নিজে যখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম আমার ক্ষেত্রে যেটা হতো যে কখনো দেখা যাচ্ছে যে আমার শরীরটা ভালো লাগছে না কিংবা আমার কোনো কারণে আজকে যেতে ইচ্ছা করতেছে না কিংবা বাসায় কোনো একটা আনএভয়েডেবল কোনো একটা সিচুয়েশন হয়ে গেছে সেটার জন্য আমি হয়তো অফলাইনে ক্লাসটা করতে পারছি না তো এমন কোনো একটা প্যাকেজ যেটা আমরা বললাম যে খতে আমরা যে খুশির খবরটা নিয়ে আসতে যাচ্ছি সেখানে আমরা যদি ক্লাসের বিষয়ে বলি ভাই ক্লাসের ক্ষেত্রে কিন্তু ওদেরকে তিন ধরনের অপশনস রাখা হচ্ছে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে কম্বো ব্যাচ অর্থাৎ ওরা যে কোনো তিনটাতে কিন্তু ভর্তি হতে পারছে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি অফলাইন ব্যাচে ভর্তি থাকে সে ধরন কোনো কারণে অফলাইন ক্লাসটা করতে পারলো না সেটা তার ইচ্ছার কারণে হোক কিংবা অন্য কোনো ব্যস্ততা বা সে ঠিক করলো যে আমি আজকে এই অফলাইন ক্লাসটা করবো না আমি এটা পরে অনলাইনে রেকর্ডটা দেখে নেবো সে সুযোগটা কিন্তু থাকছে সে কিন্তু অনলাইনে রেকর্ডটা দেখে নিতে পারছে আবার অনেকেই আছে তারা মনে করে যে অফলাইন ক্লাসের থেকে আমার যাওয়া আসার যে টাইমটা হচ্ছে লাগবে সেই টাইমটা আমি আসলে অফলাইন ক্লাসে না দিই আমি বাসায় বসে অনলাইনে ক্লাসটা করব এবং পরীক্ষা যেহেতু আমি বাসায় বসে দিলে আমার মধ্যে একটু সমস্যা আছে আমি একটু বই টই থেকে একটু অ্যান্সার টান্সার দেখার একটা চান্স আছে আমার বাসায় আমার বড় ভাই বোন আছে আমি তাকে জিজ্ঞেস করে একটু একটু ডিকশনারি টিকশনারি হেল্প নিয়ে আমি হচ্ছে পরীক্ষা দেয় ওকে ফাইন আমি তাহলে অনলাইনে এক্সাম দিব না আমি এক্সামটা অফলাইনে দিব সেই সুযোগটাও কিন্তু থাকছে কম্বো ব্যাচে এটা কি যারা অনলাইনে ক্লাস করবে শুধু তাদের জন্য কি এই সুযোগ থাকছে সাবিনা শুধু যারা অনলাইন ব্যাচে ভর্তি থাকবে তাদের জন্য সুযোগটা থাকছে না যারা কম্বো ব্যাচে ভর্তি থাকবে তাদের জন্য সুযোগটা থাকছে আর যারা অফলাইন ব্যাচ তারা তো আসলে অফলাইনের পাশাপাশি অনলাইনে সেবাগুলো পাচ্ছে আমি একটু এখানে একটু বলি ভাই আপনি ম্যারাথন ক্লাসের কথা বলছিলেন যে ম্যারাথন ক্লাসটা হচ্ছে ও মূলত অফলাইনে যে ক্লাসটা করবে তার এক সপ্তাহ আগে অর্থাৎ তার আগেই কিন্তু সে অনলাইনে ওই টপিকটার উপর ইন ডিটেলস কারণ অফলাইনে দেখা যাচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা পরিসর একটা টাইমের বিষয় থাকছে যে ধরে নিচ্ছে দুই ঘন্টা একটা ক্লাসের ডিউরেশন এর বেশি হয়তো বা আড়াই ঘন্টা হতে পারে ক্লাসটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু টাইম ডিউরেশনের ব্যাপারটা নেই তো ওই পার্টিকুলার বিষয়ে ও কিন্তু আগে অনলাইনে একটা লাইভ ম্যারাথন ক্লাস করছে যে ক্লাসটার ডিউরেশন ইচ্ছামতো বেশ বড় করা যাচ্ছে ফলে ওই টপিকে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই অনলাইন লাইভ ম্যারাথন ক্লাসটায় কভার করতে পারছে এবং যে ইচ্ছা মতো কথাটাকে আমি যদি আরেকটু প্রিসাইজলি বলি ফর এক্সাম্পল বাংলার কোন একটা গদ্যের উপরে একটা লেকচার রাখা হয়েছে আমি ইন পারসন ক্লাসের জন্য সেটা দুই ঘন্টা সময় পাবো আমাদের ম্যারাথন ক্লাসটাতে আমাদের সেটার ইনস্ট্রাকশন হচ্ছে ওই একটা ক্লাসটাকে আমাদের দুইটা করে নিতে হবে অর্থাৎ যেটা আমি ইন পারসন পড়াবো দুই ঘন্টা সেটা আমার আগে চার ঘন্টা আমার রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমার সেই ম্যাথন ক্লাসটা নিতে হবে তার মানে আমি যদি সাধারণ গানে একটা চ্যাপ্টার মুক্তিযুদ্ধ যদি একটা ক্লাসে পড়ি আমি শেষ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে হতে পারে ভাই দুই ঘন্টা বোরিং ক্লাস আমি তো মানে যা যা শুনতেছি প্রথমবার শুনতেছি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ভয় পাওয়ার কিছুই নেই এক সপ্তাহ আগেই তোমার স্টুডেন্ট পোর্টালে যোগ হয়ে যাবে এটার ম্যারাথন ক্লাসটা যেখানে তুমি ডিটেলসে চার ঘন্টা অন্তত বা ছয় ঘন্টার একটা ক্লাসে মুক্তিযুদ্ধের ইনস্টাগ্রাম সব কিছু জেনে যাবা এরপরে তুমি ক্লাসে যাবা যাদের টিচার কি পড়াচ্ছে সেটার যাতে তুমি আরও সেখানে তোমার প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো টিচারকে যাতে ইনপুট দিতে পারো এখানে গুলিয়ে ফেললে হবে না আমরা যেটাকে অনলাইন ক্লাস বলছি সেটা কিন্তু ম্যারাথন ক্লাস না তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসও থাকছে আলাদা অর্থাৎ অফলাইন ক্লাস না করে অনলাইন করতে পারো কিন্তু এই দুইটার বাইরেই একদম বেসিক ক্লিয়ার করার জন্য ডিটেইল যে ক্লাসটা থাকছে সেটা হচ্ছে তোমাদের ম্যারাথন লাইফ ক্লাস এবং এখানে ভাইয়া একটা বিষয় হচ্ছে যে কেউ যদি চায় যে এত বড় একটা ডিউরেশনের ক্লাস আমি একবারে দেখে আসলে কিছু মনে রাখতে পারছি না যেমন আমার ক্ষেত্রে ভাইয়া আমি একবারে কিছু মনে রাখতে পারি আমাকে বারবার একাধিকবার হয়তো বা পড়তে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অর্জিত রেকর্ডটা থেকে যাচ্ছে ও কিন্তু যে কোনো সময় দেখতে পারছে কিংবা এমন হয় যে আমরা ক্লাসে একটা টপিক একবার বলার পরে বুঝি না এই জিনিসটা হয়তো আরেকবার একটু যদি টিচারকে আমরা বলি যে স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন আপু ভাইয়া আপু আরেকবার একটু বুঝিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটার ওই পার্টিকুলার জায়গাটাকে আরেকবার দেখতে পাচ্ছি আমার পরীক্ষার আগে দিয়ে আমি ওয়ান এক্স এর জায়গায় টু এক্স স্পিড দিয়ে জাস্ট ওই জায়গাটাকে একটু ভালো করে দেখে যেতে পারছি যেহেতু এটা রেকর্ডেড থেকে যাচ্ছে আমার স্টুডেন্ট প্রোফাইলে এবং ভাইয়া লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি আরেকটা বিষয় যেটা এখানে একটু বলা প্রয়োজন সেটা হচ্ছে রেকর্ডেড মাস্টার ক্লাসটার বিষয় আপনি যদি একটু বলতেন প্রশ্ন মাস্টার ক্লাস অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে তোমরা সবাই একমত সেগুলোর গুরুত্ব অনেক হয়তো হুবহু রিপিট হবে না প্রশ্নগুলো বাট ওই প্রশ্ন থেকে আমি প্যাটার্ন বুঝতে পারবো যে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে রাইট যদি এটাই হয় তাহলে আমার বিগত বছরের প্রশ্নগুলো কি উত্তর মুখস্থ করলে হবে না আমার কি করতে হবে সেটা অ্যানালাইসিসটা দেখতে হবে এই প্রশ্নটা আসলে কোন টপিক থেকে আসছে ওই টপিকের আশেপাশে সিমিলার কোয়েশ্চেন কি হতে পারে এই জন্য আমরা একশো পঞ্চাশটি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস রাখছি এই প্রোগ্রামে একশো পঞ্চাশটা প্রমিস করেছি একটাও কম হবে না এর চেয়ে অনেক বেশি হতে পারে আমরা প্রত্যেকটা লেকচারে একটা প্রশ্ন ধরে সেটাকে একদম মানে কেটে কুটে যত অংশে ভাগ করা যায় টিচাররা সারাদিন রাত পরিশ্রম করছে সেটাকে যতভাবে ব্যাখ্যা করা যায় অর্থাৎ ওই প্রশ্নকে ঘিরে আশেপাশে যে প্রশ্নই করুক না কেন স্টুডেন্টের যাতে মিস না হয় স্পেশাল একটা ফিচার যেটাকে আমরা বলছি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস সাবরিনা। আরেকটা বিষয় ভাইয়া ওদের কাছ থেকে সময়ের ব্যাপারটা যখন আসছিল তখন আমার আরেকটা কথা মনে পড়ছিল যে এরকম হয় যে আমরা কোন ব্রাঞ্চে পড়ব কিংবা হচ্ছে আমার বাসার পাশে এরকম কোনো সেবা আমরা নিয়ে যেতে পারছি কিনা তো এখানে যদি আমরা একটু বলি যে আমাদের আসলে এই যে উদ্ভাস যেই প্রোগ্রামটা নিয়ে এসেছে সেখানে আসলে আমরা কিন্তু জানি যে দেশ জুড়ে মোটামুটি আমাদের যতগুলো জেলা আছে সেই জেলাগুলোতে ইভেন বড় জেলাগুলোতে একাধিক ব্রাঞ্চও কিন্তু থাকছে তো প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু অর্থাৎ একজন শিক্ষার্থীর একদম দৌড় গোড়ায় চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সে কিন্তু খুব কষ্ট করে কোনো একটা বিভাগীয় শহরে এসে তাকে যে পড়তে হচ্ছে তা কিন্তু না কারণ সমস্ত শাখায় কিন্তু সমান সেবা দেওয়া হবে এবং সেন্ট্রালি কিন্তু টিচারগুলো যাবে অর্থাৎ ঢাকা থেকেই কিন্তু শিক্ষকরা বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে গিয়ে ক্লাস নেন এবং আমাদের আরেকটা কনফিউশন থাকে যে আমি একটা ছোট ব্রাঞ্চে কিংবা আমি একটা ছোট জায়গা থেকে বিলং করছি ছোট একটা জেলা বা উপজেলা শহর থেকে বিলং করছি সেক্ষেত্রে আমার কম্পিটিশনটা জায়গাটা কি কমে যাবে কিনা না তো এক্ষেত্রে ভাইয়া আপনি জানবেন যে আমাদের সেন্ট্রাল মেরিটটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যখন আমার খাতাটাকে সেন্ট্রালি যখন এটাকে জাজ করা হবে কিংবা আমার মেরিট পজিশনটা যখন সবার মধ্য থেকে আমাকে দেওয়া হবে তখন কিন্তু আমি ইজিলি নিজের অবস্থানটা বিচার করতে পারবো তো সেই সুযোগটাও কিন্তু থাকছে ওকে তো এখানে আমি যদি একজন স্টুডেন্ট যে একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কোনো একটা গ্রামের স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে তার লেন্স থেকে যদি চিন্তা করি সে যদি উদ্ভাসের কোনো একটা প্রোগ্রামে ভর্তি হয় তার নিকটস্থ ব্রাঞ্চে প্রথম কথা পুরো বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সবাই আমাদের অনলাইন কার্যক্রমের আওতাভুক্ত এবং বাংলাদেশের অলমোস্ট সবগুলো জেলায় অলমোস্ট মানে দু একটা জেলা এখনও বাকি আছে নিকট ভবিষ্যতে সে জেলাগুলোতে চলে যাবো আমাদের অনেক ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে ভর্তি হলে সে দেশ যে টিচার আছে এখানে টিচারদের ক্ষেত্রে কোনো এরকম নিয়ম নেই যে ভালো টিচাররা ঢাকার এই ব্রাঞ্চে ক্লাস নিবে এখানে যে ভালো টিচার তাকে ঘুরে ঘুরে ক্লাস নিতে হয় বিভিন্ন বিভাগে ঘুরতে হয় তার মানে আমি একজন পরীক্ষার্থী আমি দেশ সেরা টিচারদের ক্লাস পাচ্ছি সবাই যে ম্যাটেরিয়াল পড়ছে আমি ঠিক একই ম্যাটেরিয়াল পড়ছি সবাই যে পরী প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে আমি ঠিক একই প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি এবং দেখছি পুরো দেশের মধ্যে আমার অবস্থানটা আসলে কত এবং আমি যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাকে সেন্ট্রালি একটা টিচার প্যানেল আছে যারা চব্বিশ ঘন্টাই মোটামুটি লাইভ থাকে অনলাইনে থাকে প্রশ্ন করার আগেই উত্তর চলে আসে ব্যাপারটা এইরকম তো এত ফিচার এত ফিচার আমি অনেকটাই শিওর যে সাবরিন এবং আমি অনেক কিছু মিস করে গেছি আসলে এই প্রোগ্রামে কি কী আছে না আছে যতটুকুই বললাম প্রিয় মেধাবী মুখ তোমাদের তোমাদের কি মনে হয় যদি শুভাকাঙ্ক্ষী কেউ থাকে বা জুনিয়র কেউ থাকে বা ছোট আপু যদি কেউ থাকে তাদের কি তুমি এখন যতটুকু জানলা সেই জায়গা থেকে রিকমেন্ড করবা কিনা এরকম কোন প্রোগ্রামকে রাকিবের কাছ থেকে শুরু করব ছোট করে বললে ভাই অবশ্যই রিকমেন্ড করবো এতগুলো সার্ভিস মানে প্রথমত যদি আসি যে প্রিন্টেড ম্যাটেরিয়ালসের কথায় আসছে তারপরে হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের কথা বললেন এখানে সম্ভবত একটা পয়েন্ট আমি মানে শুনলাম যে কোয়েশ্চেন বাই কোয়েশন অ্যানালাইসিস অর্থাৎ মাস্টার কোয়েশন ব্যাংকে যত প্রশ্ন এটা হলে প্লাস শিক্ষার্থী যদি ব্যাখ্যা জানে এটা খুবই ভালো পাশাপাশি প্রিপারেশন বুকটাও এখান থেকে আসছে মাস্টার কোশ্চেন ব্যাংক প্রিপারেশন বুক সেখানে আরও অত হচ্ছে ইয়া থাকতেছে একটা জায়গায় সাবরিনা মনে হয় বললো যে পরীক্ষা দিচ্ছি পরীক্ষার ব্যাখ্যাটা সহ ওখানে পেয়ে যাচ্ছে তো একই দিকে আমার সময় আমি সেন্ট্রাল এক্সামটা পাইনি সেন্ট্রাল এক্সামটা পাইনি এবং জানি নাই যে আমি যেখানে যে ব্রাঞ্চে পরীক্ষা দিচ্ছি অন্য ব্রাঞ্চের শিক্ষার্থী আমার চেয়ে ভালো কেউ আসে কি না তো এটা অবভিয়াসলি ভালো একজন গ্রামের শিক্ষার্থী যদি এই সুবিধাটা পায় তো এতগুলো দিক বিবেচনা করলে এবং একই সাথে তিনটা জিনিসকে মনে হয় আপনারা আলাদা করলেন একটা হচ্ছে যে অনলাইন ক্লাস আলাদা ম্যারাথন ক্লাস আলাদা এবং হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক ক্লাস আলাদা তো একেই মানে আমার মনে হয় যে একজন শিক্ষার্থীর আর কোনো দিকে তাকানোর সুযোগ বা প্রয়োজন আছে তো এবং যদি খেয়াল করি যে আমি যদি সবগুলো ক্লাস করতে চাই পুরো অ্যাডমিশন টাইমে আমি সঙ্গে সাথে পাচ্ছি সাথে তো টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের কিউএনএ সার্ভিসের কথা বললেন তো এতগুলো হয়ে গেলে আসলে আর কোনো কিছুর প্রয়োজন নেই আই উড ডেফিনেটলি রিকমেন্ড যে এই সার্ভিসটা যেখানে আসে সেখানেই তো আমি হচ্ছে একটু আরশাদের কাছে যেতে চাই আরশাদ তুমি আমার সাথে মোটামুটি একমত হবে যে আমরা যখন কোন একটা বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলার কোন একটা ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি সেখানে তো বিভিন্ন সাবজেক্ট থাকে যেমন আমরা যদি খ ইউনিট নিয়ে কথা বলি সেক্ষেত্রে বাংলা ইংরেজি সাধন জ্ঞান থাকছে প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার বই লাগছে তার পাশাপাশি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন কি কি এসেছে বিগত দশ বছর পনেরো বছর সেটার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লাগছে এবং সে তার পাশাপাশি তুমি যখন অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের যে পরীক্ষা তোমরা সাফল্য রেখে এসেছ গুচ্ছ তো তোমাদের পরীক্ষার আগে আমাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রশ্ন ব্যাংক থাকে অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা মোটামুটি সলভ করে যাই তো দেখা যাচ্ছে যে তোমার আগামী সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমাকে আজকে বাজারে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে হচ্ছে তো এরকম যদি হয় যে তোমার ওই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলোকে আমরা প্রথম দিকে আমরা রাখি সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন ব্যাংক তোমার থাকছে সেই সাথে তোমার যে তিনটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে সেই বিষয়গুলোর বই থাকছে এবং সেই সাথে আমরা যদি বলি যে আমাদের সাধারণ জ্ঞান মনে রাখার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয় যে পুরোপুরি মুখস্থ করলেও বুঝতে পারছি না কিংবা মনে রাখতে পারছি না সেক্ষেত্রে তোমাকে যদি কোনো একটা ম্যাপ বুক দেওয়া হয় যে ম্যাপ বুকটা দেখে তুমি ইজিলি আসলে তোমার ওই ম্যাপ দেখে আমরা যখন কোনো একটা কিছুকে ভিজুয়ালাইজ করি তখন কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি তো এরকম ম্যাপ বই হয়তোবা আমরা অনেকেই যে বাংলাদেশের ম্যাপ আন্তর্জাতিক ম্যাপ ভাইয়াও সম্ভবত কিনেছেন এবং বাসার দেয়ালে আমরা এটা টাঙিয়ে রাখি তারপর বাসায় একটু হাঁটাচলা করার সময় এটা মোটামুটি দেখি তো তোমাকে যদি এরকম একটা ম্যাপ বই দিয়ে দেওয়া হয় পাশাপাশি ইংরেজির বিভিন্ন জিনিস মনে রাখার জন্য তোমাকে ট্রিক্সের জন্য ইংলিশ ফর টুডে থেকে শুরু করে অন্যান্য ইংরেজি যে ভোকাবুলারি এগুলো মনে রাখার জন্য তোমাকে একটা ট্রিক্স বই যেগুলো তোমাকে আলাদাভাবে কিনতে হচ্ছে এটা যদি প্রত্যেকটাই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে তাহলে অ্যাজ এ ভর্তি পরীক্ষার্থী তোমার কি মনে হয় তোমার জন্য এটা ভালো হতো কিনা জিনিসটা অনেকটাই সত্য এই প্রিপারেশানের ক্ষেত্রে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হয় সবাই একটা বিশ্ববিদ্যালয় কখনো টার্গেটে রাখে না তো এখানে উদ্ভাস শিক্ষার্থীদের অনেকগুলো জিনিস একসাথে দিচ্ছে টু বি স্পেসিফিক তিনটা জিনিস একসাথে দিচ্ছে বই বলি আমরা কোচিংটা বলি আর কোচিং সাথে যত ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করছে এখানে স্টুডেন্টদের জন্য সো এনরোলিং উড বি আ বিগ উইন আর এখানে আমি যে বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে কোশ্চেন ব্যাংক কেনা এটা আমি স্পেসিফিকলি আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছি তখন আমি নোটিশ করেছি যেমন চিটাং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার প্রশ্ন ব্যাংক খোঁজা খোঁজা লেগেছে হলো পরীক্ষার তিন দিন আগে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমার ট্রেনে ওঠার আগে আমি কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে তারপরে ট্রেনে ট্রেনে উঠেছি আর ওইখানেও দাঁড়া দাঁড়িয়ে আমার ফোন দেওয়া লেগেছে সিনিয়রকে যে কোন কোশ্চেন ব্যাঙ্কটা কিনবো তিনজন তিনটা কোয়েশ্চেন ব্যাঙ্কের নাম বলেছে ওখানে দেখছি যখন আমার ট্রেন চলে যাবে তো আমি তিনটা কোশ্চেন ব্যাঙ্কে একসাথে কিনে নিয়ে উঠে 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 গেছি ট্রেনে সো এটার ক্ষেত্রে যদি অভ্যাস ম্যাটেরিয়ালগুলোকে সামারাইজ করে দেয় আর একটা ম্যাপ বুক দিয়ে দেয় সেটা অনেকাংশেই ভালো হবে শিক্ষার্থীদের জন্য আর হ্যাঁ মূলত যে বইটা বলো যেমন জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন প্যাটার্ন আর ঢাকা ভার্সিটি যেহেতু যদিও এলিমেন্টগুলো সবগুলো সেম কিন্তু দেখা যায় ঢাকা ভার্সিটি এক ধাচের কোশ্চেন করে জাহাঙ্গীরনগর এক ধাঁচের ধাঁচের কোয়েশ্চেন করে তো এইখানে যদি ম্যাপ বুকটা প্রোভাইড করা যায় বা ম্যাটেরিয়ালসগুলো ওইভাবে করে প্রোভাইড করা যায় ওইভাবে ম্যাপিংটা করে দেওয়া যায় আমি বলবো শিক্ষার্থীদের জন্য ইট উড বি আ ভেরি নাইস ফেসিলিটি ধন্যবাদ তোমাকে তো আমি একটু প্রান্তর কাছে যেতে চাই প্রান্ত তো সম্ভবত বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তো বিগত যে দুই তিন বছরের আমরা যদি ঢাবির খ ইউনিটের যে প্রশ্ন সেটা যদি একটু খেয়াল করি তাহলে সেখানে দেখা যায় যে সাধারণ জ্ঞানে বেশ কিছু প্রশ্ন থাকছে যেটাকে আমরা বলছি সাবজেক্টিভ জিকে অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী অলরেডি তারা মানবিক বিভাগে পড়া পড়ার কারণে তারা ইকোনমিক্স থেকে শুরু করে ইতিহাস এবং পৌরনীতি সুশাসন এরকম বিভিন্ন বিষয় পড়ে আসে তো বিগত বছরগুলোতে খায়নেটে সাবজেক্ট ভিত্তিক কিছু প্রশ্ন থাকছে তো তোমার ক্ষেত্রে কি মনে হয় তোমার সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে গিয়ে কি তুমি এরকম সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন পেয়েছ লেখিনা হ্যাঁ আমি সাজিত ভিত্তিক প্রশ্ন পেয়েছিলাম ওই প্রশ্নগুলোকে তুমি আসলে কিভাবে ফেস করেছো আসলে সত্যি বলতে আমি কমার্স থেকে যখন আমি এদিকে বলি আমার এদিকে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স দেখতে হইছে তো পাশাপাশি আমার এদিকে যদি বিএনটি ফোকাস দিতে হইতো তাহলে আমার বাংলা ইউনিশটা আমার লাগতেছে না আমার জাস্ট জিকে ফোকাস করতে হবে তো জিকে হচ্ছে আমি পোস্টমেন্টটা নিয়ে অ্যানালিস করতাম যে কোন কোন টপিক থেকে কোশ্চিন আসতেছে কিছু কিছু টপিক থাকবে যেমন মুক্তিযুদ্ধ নদী উপজাতি এরকম আরও কয়েকটা টপিক আছে যেখান থেকে আপনি প্রতি বছর কোশ্চিন পাবেন তো আমি করছিলাম যে আমাকে এই টপিকগুলো আগে শেষ করতে হবে মোস্ট ইম্পর্টেন্টগুলো তারপর অন্যান্য আর সাবজেক্টিভ আসলে সত্যি বলতে আমার এটা থেকে কোনো ছিল না কারণ আমি কোনো সোর্স পাইনি এটা আমার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি তো এটা যদি পাওয়া যায় তো তাহলে একটু সুবিধা হতো আমার জন্য তো সোর্সের অভাবে আসলে তোমার ওই ছোট ছোট একটা দুটো নম্বর হয়তো ভাত ছাড়া হয়ে যাচ্ছে এটা আমরা কিন্তু বিজ্ঞানের যারা আছে বিজ্ঞান ইউনিট থেকে যারা বিভাগ পরিবর্তন করে খতে দিয়েছে তাদেরও কিন্তু একই মতামত আমার মনে হয় আমার সাথে একমত হবে এক্ষেত্রে আমি রাকিবের কাছ থেকে জানতে চাই যে যদি কোন একটা সাবজেক্টিভ জিকে এরকম একটা বই পাওয়া যায় যেহেতু সাবজেক্ট অনেকগুলো মানবিকদের অর্থনীতি পরিণিত সুশাসনের পাশাপাশি আরো অনেকগুলো এরকম যদি ওখানে তো আসলে সবকিছু পড়া লাগে না এরকম গুছিয়ে যদি সাবজেক্টগুলোর জন্য কোনো একটা সাবজেক্টিভ জিকে বই রাখা হয় সেক্ষেত্রে আসলে স্টুডেন্ট উপকৃত হবে কিনা হ্যাঁ আমি অবশ্যই এটাই বলবো যে যেহেতু এখন শিক্ষার্থীরা অনেকে মৌলিক জিকের একটা ফেয়ারের মধ্যে থাকে আর কি যে মৌলিক জিকে নিয়ে কি করবো এবং যারা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেন তিরিশটা প্রশ্নের মধ্যে দুই একটা হয়তো বা অর্থনীতি থেকে প্রশ্ন আসে সরাসরি একবার একটা আসছিল মনে হয় যে বাজার কাকে বলে চারটা অপশন ছিল যে নিচের কোনটিকে বাজার বলে অপশন কোনটি বাজারে বৈশিষ্ট্য চারটা অপশন ছিল বের করা খুব টাফ হয়ে যাচ্ছিল এরকম সাবজেক্টিভ জিকে হঠাৎ করে দু একবার চলে আসে এবং এটার সংগ্রহ নাম শিক্ষার্থীরা জানে মৌলিক জিকে হিসেবে এরকম একটা ম্যাটেরিয়াল যদি দিয়ে দেওয়া হয় তাদেরকে তারা ওই বিউনিটের মানবিকের জন্য ভিত্তিক কিছু কমন কোয়েশ্চেন বা ওই সিভিকস ভিত্তিক কিছু যদি দিয়ে দেওয়া হয় শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং এটার জন্য আলাদা করে ওদের প্যানিক করার প্রয়োজন নেই যে আমি জিকে অংশ পড়বো নাকি মৌলিক জিকে পড়বো যদি একত্ররা পেয়ে যায় তাহলে ওদের জন্য তো বিরাট সুবিধা এটা অবশ্যই অনেক উপকারী হবে ওরা ওকে ধন্যবাদ বাবলা ভাইয়ের কাছ থেকে শেষে জানতে চাই সেটা হচ্ছে ভাইয়া সাম্প্রতিকের ক্ষেত্রে যে জিকের একটা বেশ ভালো একটা অ্যামাউন্টের দেখা যায় যে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে এবং সাম্প্রতিক আসলে এত বিষয় সেটা আপনি একজন শিক্ষক হিসেবে আসলে বুঝবেন যে সাম্প্রতিকে কোন জিনিসটাকে পিক করতে হবে কোন জিনিসটাকে বাদ দিতে হবে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি চু শিক্ষার্থী সে আসলে কিন্তু বুঝবে না যে সাম্প্রতিকের কোন জিনিসটা তার ইম্পর্টেন্ট কোন জিনিসটা থেকে কি জানা উচিত কিংবা ব্যাকগ্রাউন্ড থেকে যে অনেক সময় প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আসলে ওরা কি করতে পারে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আমার থেকে ভালো হয়তো শরীফ বলতে পারবে শরীফের কাছে আমি যাচ্ছি একটা বিষয় যে একটু সঙ্গে বলে নিতে চাই যে সাম্প্রতিকের উপরে ধরো তোমার তো গুরুত্ব দিতেই হবে তোমাকে পড়তেই হবে তোমাকে যদি আমি গুছিয়ে দেই এক মাসের তোমার যা যা সাম্প্রতিক ঘটনা তার জন্য একটা আপডেট দ্বিতীয় মাসে আরেকটা তৃতীয় মাসে আর একটা ফাইনালি তোমাকে কম্বাইন্ড একটা আপডেট দিলাম সেই সাথে ফাইনাল কিছু সাজেশন এরপরে একজন স্টুডেন্টকে আর কিছু দরকার আছে কিনা তো ভাই আমি আপনার অ্যান্সার দেওয়ার আগে একটা মজার কাহিনী বলতে চাই এখানে আমরা যখন প্রস্তুতিটা নেই আমাদের সবচেয়ে আবেগের জায়গা থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ফিফটি পারসেন্ট জিকে আসে সাম্প্রতিকের উপর আর আপনি যখন একজনের কাছে জানতে চাবেন সাম্প্রতিক প্রশ্নের প্রিপারেশনটা কিভাবে নিব তারা দুইটা গাইডেন্স দেয় একটা হচ্ছে নিউজ পেপার পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বাজারে যে বইগুলো আসে মোটামোটা এগুলো পড়ো তো একটা শিক্ষার্থী অ্যাডমিশনের অল্প সময়ে যেখানে বাংলা ইংরেজি জিকে তার বেসিক জিকে শেষ করা লাগছে হিউজ পরিমাণ সিলেবাস সেখানে পেপার পরে কোনটা গুরুত্বপূর্ণ তথ্য কোনটা গুরুত্বপূর্ণ নয় বা অন্যান্য যাদের চাকরি ভবিষ্য পরবর্তীতে চাকরি পরীক্ষার জন্য যে বইগুলো বের হয় সেগুলো মুখস্থ করে আসলে বিন্দুমাত্র বৃত্তিহীন তো এই ক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট একটা বই পায় যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাকে দেওয়া হচ্ছে এবং রেগুলার দেওয়া হচ্ছে মাসেরটা মাস আর সে এটা পাওয়ার পরে যদি পড়ে ফেলতে পারে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিফটি প্রশ্ন কভার হচ্ছে তা না পরবর্তীতে গুচ্ছ স অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আছে সেখানেও প্রায় দুই চার পাঁচটা করে প্রশ্ন আসে তো সহজে সে এটা কভার করতে পারবে তাহলে সবার কথাকে যদি আমি একটু সামারাইজ করতে চাই তাহলে উদ্ভাসের ভার্সিটি খ প্রোগ্রাম থেকে আমরা যে প্রিন্টের স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি তা সময় উপযোগী এবং শিক্ষার্থী বান্ধব সেটা নিঃসন্দেহে বলা যায় আমরা আসলে ওই জায়গাটাতেই কাজ করার চেষ্টা করেছি প্রথম কাজ যে আমরা ঢালাওয়াভাবে কোনো ম্যাটেরিয়ালস রেডি করিনি রাদার নিড অ্যাসেসমেন্ট করা হয়েছে শিক্ষার্থীদের কি দরকার সেই নিড অ্যাসেসমেন্টের পরে শিক্ষার্থীদের সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো সেটা মাথায় রেখে যে কিভাবে তারা জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারে কিভাবে সেটাকে মেমোরাইজ করার পার্ট মেমোরাইজ করতে পারে সহজে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা কিভাবে অ্যানালিটিক্যালি তাদের সামনে তুলে ধরা যায় সেই জায়গাটা কভার উদ্ভ্যাসে অলরেডি অনেক সুনাম তাদের শিক্ষক প্যানেল নিয়ে তাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সব কিছু সেখান থেকে কথা বলার কোনো মানে অবকাশই নেই এবং সেই সাথে অনলাইন ম্যানেজমেন্ট আমরা কোভিড পরবর্তী সময়ে দেখেছি উদ্ভাস এবং এর অঙ্গ সংস্থানগুলো কীভাবে পায়নীয় হিসেবে কাজ করেছে একদম স্মুথ ফ্ললেস অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে কোনো বাফার নাই কিছু নাই ক্লাস করা হচ্ছে ইন্টারনেটের মানে শিক্ষকের এন্ড থেকে বা ম্যানেজমেন্টের এন্ড থেকে কোনো প্রকার হচ্ছে টেকনিক্যাল গ্লিচ নাই তো সব কিছু মিলিয়ে যদি আমি সাইন্টিফিক টার্ম দিয়েই বলে একটা লিথাল কম্বিনেশনের মতো অনলাইন অফলাইন কিংবা কম্বো প্যাকেজ তো আমার খুব আফসোস লাগে আমি লাস্ট মোমেন্টে খুব অল্প কয়েকদিনের প্রিপারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি অ্যান্ড সামহাও একটা র্যাঙ্ক পেয়েছি আমার সময় যদি এরকম একটা প্রোগ্রাম থাকতো আমি হয়তো গুছিয়ে লাস্ট মোমেন্টে প্রিপারেশন হলেও নিতে পারতাম সেই জায়গায় আমার কিছুটা হিংসা হচ্ছে এবছরের শিক্ষার্থীদের দেখে যে অনেক সুন্দর একটা প্রোগ্রাম পেতে যাচ্ছ তোমরা সেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে ওরাও ওদের একটু অত মানে দুশ্চিন্তা কিছু নেই ওরা মোটামুটি টপার ওদের মতো আমি টপার না আমিও না সো আমার একটু আমার একটু এই জায়গাটা আফসোস হচ্ছে যে আমার সময় যদি এরকম একটা গোছানো ব্যাপার থাকতো এবং ভাই এখানে একটু একটা বিষয় অ্যাড করতে চাই যে আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন মূল পরীক্ষাটা দিতে গিয়েছিলাম আমি বেশ নার্ভাস ছিলাম আমার কিন্তু ছোট ছোট কিছু ভুলও হয়েছিল তো উদ্ভাস যে যেই পরিমাণে পরীক্ষা নেয় অত পরীক্ষা যদি আমি আগে থেকে দেওয়ার সুযোগ পেতাম তাহলে তো আমার পরীক্ষা ভীতিটাও কমে যেত চমৎকার তাহলে পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি ভার্সিটি খ উদ্ভাস এবার আসলেই খতে খুশির খবর নিয়ে এসেছে যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভেতরে অনেকে আছো এবার ভার্সিটি খ ভর্তিচ্ছু অনেকে আছেন অভিভাবক সম্মানিত আঙ্কেল এবং আনটি এবং সেই সাথে অনেক সিনিয়র ভাইয়া আপু এবং জুনিয়র ভাইয়া আপু যারা হয়তো ভবিষ্যতে অ্যাডমিশনের কথা চিন্তা করছো বা মাথায় রাখছো তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি প্রস্তুতিটা কেমন হওয়া উচিত ইভেন টপাররা তাদের প্রস্তুতি কিভাবে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে যারা ভর্তি প্রস্তুতি নিবে তাদের কিভাবে নেওয়া উচিত সেই আলোচনার পরবর্তীতে দেখলাম আমাদের যে ভার্সিটি খ প্রোগ্রাম সেটাকে কিভাবে সাজানো হয়েছে আমাদের আলোচনার পরে কারোই ডিমত করার সুযোগ নেই এবার উদ্ভাস যে ভার্সিটি খ প্রোগ্রাম নিয়ে এসেছে সেটা এক কথায় অনন্য একটা সার্ভিস দেবে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এবং সবার সাথে দেখা হবে যারা ভার্সিটি ভর্তি ভর্তিচ্ছু তোমাদের সাথে দেখা হবে ক্লাসরুমে হোক সেটা অনলাইনে হোক সেটা অফলাইনে বিজয় এবার আসবেই ধন্যবাদ সবাইকে